সার্চ করছি, একটা ভালো ভিডিও পাচ্ছি না। একজন কিভাবে ইউটিউব খুলবে? আরে এটা কি? হাউ টু স্টার্ট ইউটিউব চ্যানেল, দেখি একবার। হ্যালো ফ্রেন্ডস, আমি প্রবেশ আর আপনারা দেখছেন ক্রিয়েটিভ কর্নার ফ্রম ডিরেক্টরস ডেস্ক। ক্রিয়েটিভ কর্নার ফ্রম দ্য ডিরেক্টর ডেস্ককে আজকে আমি তোমাদেরকে জানাবো, রাদার আপনাদের জানাবো কীভাবে একজন ইউটিউব চ্যানেল খুলতে পারে বাড়িতে বসেই, আর কীভাবে সেটাকে মনিটাইজ করতে পারে, আর কীভাবে সেখান থেকে ইনকাম করা যেতে পারে, এটার পুরোটা বলবো ফ্রম স্ক্র্যাচ। তো টুডেজ শো ইজ অ্যাবাউট বেসিক্স অফ ইউটিউব চ্যানেল। আর যারা যারা আমার চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব করেননি, তাহলে প্লিজ ডু শেয়ার, সাবস্ক্রাইব অ্যান্ড লাইক আর চ্যানেল বলবাস ও টিকোস। মনে হয় ভালোই হবে। তো ফ্রেন্ডস, ফার্স্ট থিং ফার্স্ট, ইউটিউব চ্যানেল খোলার জন্য প্রথমে যেটা আমাদেরকে জানতে হবে সেটা হচ্ছে আমার বিজনেসটাকে ডিফাইন করতে হবে, অর্থাৎ আমি কেন এই চ্যানেলটা বানাতে চলেছি, অর্থাৎ আমার কন্টেন্টটা কি। ইউটিউবে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ক্লিয়ার ভিশন, আর দরকার প্যাশন, ডেডিকেশন। এইগুলো যদি আপনার থাকে তাহলে ডেফিনেটলি আপনি ইউটিউবে সাকসেসফুল হতে পারেন। সময়টা হয়তো বেশি লাগতে পারে, কিন্তু হবে যদি তার ফাউন্ডেশনটা খুব স্ট্রং হয়। আর আমার মনে হয় এখানে তারাই সাকসেসফুল হতে পারবে যার মধ্যে ওই প্যাশনটা আছে। তো আমি আগেই বললাম বিজনেসটাকে আইডেন্টিফাই করতে হয়, অর্থাৎ আপনি কী কন্টেন্ট দিতে পারছেন। ইউ কুড বি আ মিউজিক প্লেয়ার, ইউ কুড বি আ ফটোগ্রাফার, ইউ কুড বি আ মেকআপ আর্টিস্ট, হোয়াট এভার, ট্রাই টু মেক ইয়োর নিশ। কী আপনি বানাতে চাইছেন সেটা দরকার, সেটা আগে ভালো করে জেনে নিন। সেটা জানলে বুঝলে তবে আপনি আপনার কাস্টমার বা আপনাদের টার্গেট অডিয়েন্সকে নিজের কাছে নিয়ে আসতে পারেন। অনেকটা বিজনেস প্রপোজিশনের মতোই। এক্স্যাক্টলি, একদম ঠিক ধরেছেন, এটা অনেকটা বিজনেসের মতনই। বিজনেসটাকে আইডেন্টিফাই করতে হবে আমি কী করতে চাইছি। সো বন্ধুরা, আপনারা প্লিজ ভাবুন আপনারা কী কন্টেন্টটাকে ডেভেলপ করতে চাইছেন আপনার ইউটিউব চ্যানেলের জন্য। ইটস ইম্পর্টেন্ট বিকজ এখানে আপনার প্যাশন, যেখানে প্যাশনেট, যেখানে লেগে থাকতে পারবে লং রান, তাদের জন্য ইউটিউব কীভাবে আমি চট করে আসবো আর কিছু ইনকাম করতে আরম্ভ করবো, আমার মনে হয় ইউটিউবটা তার জন্য নয়। এই ভিডিওটাকে বন্ধ করে নিজের মতন করে টিকটক বা ফেসবুক ভিডিও বানাতে থাকবো। ইউটিউবটা লং রানারের জন্য, ক্রিয়েটার্সদের জন্য। আমার মনে হয় যারা প্যাশনেটলি ইউটিউবটা করতে পারবে, ইউ আর অ্যাট দ্য রাইট প্লেস। আমার ইউটিউব চ্যানেল হবে মিউজিক ভিডিও। আমি এইটার পরে এবার আমি আমার সিস্টেমে আপনাদেরকে একটা টোটালি একটা ইউটিউব চ্যানেল খুলে দেখাচ্ছি। সো প্লিজ ভিডিওটা দেখতে থাকুন। এবার এখানে প্রশ্নটা হচ্ছে চ্যানেলটা কি আপনার নামে হবে নাকি আপনার একটা ব্র্যান্ড নাম আছে, অর্থাৎ আপনি কোনো একটা চ্যানেল খুলতে চাইছেন। ধরে নিন আপনার ইমেলটা হচ্ছে xyz@gmail.com। আপনি কি আপনার চ্যানেলটা xyz বলে একটা খুলবেন? যদি না, তার মানে ডেফিনেটলি আপনার একটা আলাদা একটা কোম্পানি বা একটা কিছু ভেবে রেখেছেন, তার একটা নাম আছে। ধরে নিন আমি সেই কোম্পানি বা আপনার চ্যানেলের নামটা হতে পারে ABC। সো xyz@gmail.com দিয়ে আপনি ABC চ্যানেল খুলবেন। অ্যান্ড দিস ইজ দ্য কনসেপ্ট অফ দ্য ব্র্যান্ড অ্যাকাউন্ট। আমি সবটাই আপনাদের দেখাবো আর সিস্টেমে দেখাবো, তার কথা আরও অনেকটা ক্লিয়ার হবে। বাট কনসেপ্টটা আমি ক্লিয়ার করে নিই, তারপর আমি সিস্টেমে যাবো। এরপরে এবার এখানে একটা প্রশ্ন আসতে পারে, ব্র্যান্ড অ্যাকাউন্ট তার মানে কি আমি অনেকগুলো ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারি? ডেফিনেটলি পারেন। আপনাকে একটা ইমেল দিয়ে আপনি তিন চারটে ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে পারেন, এবং সেটা আমি নিজের অ্যাকাউন্ট চ্যানেলেই করেছি। বঙ্গবাজিকোস্ক্রিপ্টের যে ইমেল, সেই ইমেলটা আমি ঢুকবো এবং আপনাদের দেখাবো আমার আরও কতগুলো চ্যানেল রয়েছে, যদিও আমি ওগুলোকে মনিটাইজেশন করি। মনিটাইজেশনের ব্যাপারটা একটু পরে বলছি, এটাই তো এতদিন ধরে খুঁজছিলাম। চলুন তাহলে এবার আমরা সিস্টেমে যাই, আর সিস্টেমে গিয়েই দেখে নিই কি
কিভাবে একটা ইউটিউব চ্যানেল খুলবো, সেটাকে আমি কী করে সাজাবো, মনিটাইজেশন করবো, এভরিথিং। এইটা একদম ঠিক প্লেস, যারা এতদিন ধরে আমার ভিডিওটা খুঁজছিলেন কীভাবে করা যায় সেটা আমি একদম ডিটেলসে আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো। সো আর দেরি কেন, তাহলে চলুন আমরা সিস্টেমে যাই আর খুলি একটা ইউটিউব চ্যানেল। এখন আমার সিস্টেমে রয়েছে, এবার দেখতে পাচ্ছেন এখন আমার ইমেল রয়েছে, তো এখান থেকে আমি যে কোনো একটা ইমেলকে বেছে নিচ্ছি। তো যেটা আমি নিচ্ছি সেটা হচ্ছে cuecoscape@gmail.com, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। তো এখানে আমি ঢুকবো, এটা আমি জিমেল খুলছি, কিন্তু এবার আমি পাসওয়ার্ডটা দেব। আমি পাসওয়ার্ডটা দিলাম এবং এবার এটা এর নিজের আমার ইমেলের মধ্যে ঢুকবে। তারপরেরটা কিন্তু আপনাদেরকে ভালো করে দেখতে হবে। এই ঢুকে গেছে, এবার আমি এখানে যেটা এটা দিলাম এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব। এবার এটা করার পরে যেটা হবে, আমার অনেকগুলো চ্যানেল আছে, সেই চ্যানেলগুলো আপনারা দেখতে পারবেন, কিন্তু যারা নতুন খুলতে চাইছেন তাদের কিন্তু এরকমটি হবে না। তাহলে আমি এই ইউটিউবে ক্লিক করলাম, একটা আরেকটা ডায়লগ বক্স খুললো। এবার যেটা হচ্ছে সেটা এখানে দেখুন এটা চলে এসেছে, কিন্তু এইটা আপনাদের হবে না, যেটা হবে সেটা অন্য রকমের হবে। তবুও আমি এই আমার চ্যানেলের মধ্যে ঢুকলাম, এটা বঙ্গবাজ ইকোস্কেপেরই চ্যানেল। তো এরকম আমার আরও অনেক চ্যানেল আছে, তো আমি যেটা করবো ইউটিউব স্টুডিও বিটাতে আমি ক্লিক করব, বা আমি ইয়োর চ্যানেলেও করা যেতে পারে। তো আমি একবার ইয়োর চ্যানেলে আমি ঢুকছি, দিস ইজ দ্য ইয়োর চ্যানেল, এটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি হোম পেজ, এইরকম করে রয়েছে দেখতে পাচ্ছেন। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমি ইউটিউব, এরপর আমি যেটা করব সেটা হচ্ছে আমি কাস্টমাইজ চ্যানেলের মধ্যে গেলাম। তার কারণ আছে, আমি একটু অন্যরকম করে ঢুকলাম, দেখুন এটা আমি এটা জাস্ট করলাম, দেখেছেন এগুলো সব আমারই চ্যানেল রয়েছে। এবং বঙ্গবাজ ইকোস্কেপ এটা আমার একটা ব্র্যান্ড চ্যানেল, এই এখানে যাওয়ার পরে আপনারা বুঝতে, আমি ইউটিউব সেটিংসে ঢুকবো অ্যাকচুয়ালি, নাহলে ব্যাপারটা বুঝতে পারবেন না। এবার দেখুন, দিস ইজ অ্যাকচুয়ালি মাই চ্যানেল সেট আপ, যেখানে কী কী করা যেতে পারে। আমার যেটা করতে হবে, আমি চাইছি যে আমার ওই ইমেলের সঙ্গে আমি আরেকটা চ্যানেল খুলতে চাই, সেই জন্য অ্যাড অর ম্যানেজ ইওর চ্যানেলে আমি ক্লিক করলাম। এবং যেটা হবে দেখুন, এখানে এই জিনিসটাতেই আমি আসছি, এটা হচ্ছে আমার নামে অলরেডি একটা ইউটিউব চ্যানেল খুলে দিয়েছে, অর্থাৎ cuecoscape@gmail.com যখন আমার ইমেলটা আমি বানাই তখন অটোমেটিক্যালি এরকম একটা চ্যানেল এখানে অলরেডি খোলা হলো। তারপরে যেটা করলাম, এগুলো ডিফারেন্ট ডিফারেন্ট চ্যানেল, দিস আর অল ব্র্যান্ড চ্যানেল অ্যাকচুয়ালি, একবার দেখলে বুঝতে পারতেন এগুলো সব ব্র্যান্ড চ্যানেল। এবার কী করে আসছে আমি দেখছি, তো আমি চাইছি আমি একটা আরেকটা নতুন চ্যানেল করবো। সো ওয়েন আই ক্লিক দিস থিং, তা এই দেখুন, টু ক্রিয়েট আ নিউ চ্যানেল ক্রিয়েট আ ব্র্যান্ড অ্যাকাউন্ট, দিস ব্র্যান্ড অ্যাকাউন্ট উই হ্যাভ ডিফারেন্ট নেম দ্যান ইউর পার্সোনাল অ্যাকাউন্ট, ফর এক্সাম্পল আ বিজনেস নেম অর অ্যানাদার নেম দ্যাট ইউ চুজ। দেখতে পাচ্ছেন এটার কথা আমি বলেছিলাম, এই ব্র্যান্ড অ্যাকাউন্টের কনসেপ্ট। তাহলে বন্ধুরা এখন আমি একটা, যেহেতু আমি ফিল্ম মেকার, আমি একটা বানাতে চাইছি, সেটার নাম হচ্ছে তেরা মেরা ফিল্ম, বা আমি আরেকটা চ্যানেল খুলতে চাই সেটার নাম হচ্ছে রেন্দেভু উইথ প্রবেশ। তো রেন্দেভু উইথ প্রবেশের এটা হচ্ছে আমি ব্র্যান্ড অ্যাকাউন্ট খুলতে চাইছি। কিছুক্ষণ সময় নেবে, নাও সি একটা চ্যানেল অলরেডি ও ক্রিয়েট করে দিয়েছে। দারু, কিন্তু একটা গ্রুপ যদি কোনো ইউটিউব চ্যানেল খুলতে চায়, এখানে রেন্ডেভু উইথ প্রবেশ ছাড়াও যদি আপনি আপনারা যদি ব্র্যান্ড অ্যাকাউন্ট না খুলতে চান সেটাও করতে হবে, যেটা একটু আগে আমি যেটা বললাম। এবার যে প্রশ্নটা আমি আমার মাথায় আসলো করতে করতে সেটার উপরে আমি বলি, অনেকে ভাবছেন হয়তো, অনেক প্রশ্ন যাচ্ছে, যদি মনে করে যে তিন চারজন মিলে রয়েছেন একটা গ্রুপ, তারা কীভাবে ইউটিউব অ্যাকাউন্ট করবেন? ডেফিনেটলি বলে দিচ্ছি, যখন আপনারা গ্রুপ হিসাবে করবেন তখন তো নিশ্চয়ই কারো পার্টিকুলার কারোর নামে, মানে ইন্ডিভিজুয়াল নামে হবে না, অর্থাৎ xyz@gmail.com হবে না। সেই ক্ষেত্রে জিমেলের একটা ব্র্যান্ড বা যেটাকে বলে বিজনেস, বিজনেস মেল মতন একটা কনসেপ্ট রয়েছে, অর্থাৎ আপনার তিন চারজন বন্ধু রয়েছেন এবং আপনাদের তিন চারজন বন্ধুদের একটা বিজনেস প্রপোজিশন রয়েছে, আপনারা হয়তো অ্যাকচুয়ালি একটা বিজনেস করেন, ঠিক আছে, করেন বা করেন না সেটা পরে, বা আপনার লিগাল ফর্মালিটিস আছে কি না সেটাও আমি জানি না, লোকালি যেটাকে করতে হয় সেটা বিষয়টা আমি পরে আসবো। ধরে নিচ্ছে আপনার তিন চারজন বন্ধু রয়েছেন এবং পরবর্তী ক্ষেত্রে কোনো সময় হয়তো আপনারা একটা কোম্পানি বা একটা ফার্ম পার্টনারশিপ ফার্ম খুলতে চান। এনিওয়েজ, তাহলে সেখানের ক্ষেত্রে হবে, আপনি নিশ্চয়ই একটা ফার্মের নামে একটা জিমেল অ্যাকাউন্ট হবে,
ধরে নিই তোমার আমার চ্যানেল, আপনাদের চ্যানেলের নাম হচ্ছে তোমার আমার চ্যানেল। তো এটা একটা ইমেল আপনারা প্রথমে খুলে নিন, তোমার আমার @gmail.com, অ্যান্ড এটাকে ট্রিট হবে একটা বিজনেস অ্যাকাউন্ট হিসাবে, কারণ ওখানে আপনি আপনার ইন্ডিভিজুয়াল নাম দেবেন না, দেবেন এই একটা অর্গানাইজেশন নাম, এবং সেটাকে আপনি ডাইরেক্টলি নামে খুলে নিতে পারেন বা তারও একটা ব্র্যান্ড অ্যাকাউন্ট করে দিতে পারেন যেটার নাম থাকবে তোমার আমার অ্যাকাউন্ট। কিন্তু এখানে একটা কিছু যারা কমার্স বা বিজনেসের ব্যাপার নিয়ে আপনারা জানেন তাদের ক্ষেত্রে সুবিধা হবে, কারণ তারা ভালো করেই জানেন যে আপনার একটা আলাদা এন্টিটির একটা বিজনেস ফর্মেশন দরকার, সেটার জন্য আমি আলাদা হয়তো সেপারেট ভিডিও করবো। কিন্তু ব্যাপারটা তো বুঝতে পারবো, তিন চারজন মিলিয়ে করা যেতে পারে, সেখানে যদি ওখানে মেল ফিমেলের যে অপশানসগুলো থাকে সেগুলো দেওয়ার দরকার হয় না। যখনই আপনি বিজনেস মেল খুলবেন জিমেলে তখন এটি ট্রিটেড অ্যাজ আ বিজনেস মেল কন্ডিশন অ্যাপ্লাই করা উচিত, কারণ মানিটাইজেশনের ক্ষেত্রে কিন্তু আপনাদের এই ডকুমেন্টেশনগুলো ঠিকঠাক থাকা হবে, নাহলে যখন ফান্ডটা আসবে তখন কিন্তু ব্যাঙ্কে হবে না, কারণ সেখানে তো আপনার নামে হচ্ছে না, একটা কোম্পানির নাম বা একটা কোনো পার্টনারশিপ ফার্মের নামে হচ্ছে। এইসব ব্যাপারটা বলবো। তো আমি এখানে আজকের আমার বিষয়টা আমি ইন্ডিভিজুয়ালি রেস্ট্রিক্ট করছি, অর্থাৎ যেটা আমি বলেছিলাম xyz@gmail.com রইল, এবং তারা একটা অ্যাকাউন্ট খুলতে চাইছেন, চ্যানেল অ্যাকাউন্ট, যার চ্যানেলের নাম হচ্ছে ABC চ্যানেল। তো চ্যানেল তো হলো, এবার চ্যানেলের নিশ্চয়ই একটা আমার লোগো দরকার, কারণ দ্য ফার্স্ট ইমপ্রেশন ইজ দ্য লাস্ট ইমপ্রেশন। চ্যানেলের একটা দমদার একটা লোগো হওয়া দরকার, চ্যানেল আর্টটা দরকার। চলুন আবার আমরা সিস্টেমের মধ্যে যাই, বাকি কাস্টমার দেখিয়ে দিই কীভাবে এই চ্যানেলে প্রত্যেকটা লেয়ার্স আমি দেখাবো। সো লেটস গো, আমি কাস্টমাইজ চ্যানেলে যাবো। এতটুকু আই থিঙ্ক আপনারা বুঝে নেন। তা এবার পরপর স্টেপসগুলো আমি বলতে থাকি, আপনারা দেখুন। দেখেছেন, দিস ইজ আ চ্যানেল আর্ট। অ্যাকচুয়ালি এখানে আমার ব্যানারটা কী আসবে সেরকম। তো আমি কী করবো, এখানে একটা চ্যানেল আর্ট, আমি অ্যাড চ্যানেল আর্ট করবো, এবং ও বলছে ড্র্যাগ আ ফটো হিয়ার অর সিলেক্ট আ ফটো ফ্রম ইয়ার কম্পিউটার। তো আমি কম্পিউটারের থেকে অলরেডি করে রেখেছিলাম, তো আমার ডেস্কটপে সেভ ছিল। তো আমি এইটাকে নিতে চাইছি, এইটা। এবার এখানে একটা জিনিস, 250/2560/148 মতন হবে, আর এর ফাইল সাইজ হবে 6 MB, এটা ভালো করে দেখবেন, ঠিক আছে? তো ডেস্কটপে এটা এরকম দেখাচ্ছে, টিভিতে এরকম দেখাবে, মোবাইলে এরকম। ইটস নাইস, আমি আগে থেকে করে রেখেছিলাম, সেই জন্য এখানে আপনারা এও করতে পারেন, কোন জায়গাটা আপনাদেরকে ফোকাস করাতে চাইছেন সেটা ইউ ক্যান ডু ইন দ্যাট ওয়ে। আমার মনে হলো এই জায়গাটা বেটার, তো আমি সেটাই করছি। যদি এটা রাখতে চান বা এরকম, এটা ডিপেন্ড, আমি এটা ডিলিট করে দেবো, আমি জাস্ট আপনাদের দেখানোর জন্য বানাচ্ছিলাম। আমার এটা বেটার, এটা একটু বেটার লাগছে। তো আমি এটা করলাম, এবার প্রিভিউতে চলে গেল, ঠিক। অটো হ্যান্ডেলস দরকার হলে আপনি করে দিতে পারেন ইফ ইউ ফিল লাইক টু ডু, ঠিক আছে? তো এবার আমি সিলেক্ট করে দিলাম, এটা হয়ে গেল। সেভিং হোক, সেভিং হলে আসবে। তো দিস ইজ দ্য চ্যানেল আর্ট, এখানে আপনারা নাম লিখতে পারবেন, আমি ওটা আর দেখাচ্ছি না, কারণ অন্য কিছু হয়ে যাবে। এইটা যেটা ছিল, এই ইয়োর আইকনটাকে আমি চেঞ্জ করব, তাই এখানে আমার ছবিটা দিলে বেটার হয়। আমি আপলোড করতে চাইছি, তো আপলোড যেটা করব সেটা সেম ওয়েতে আমি ডেস্কটপেই যাব, কারণ আমি ডেস্কটপে করে রেখেছিলাম। এখানে আমার একটা ছবি আছে, আমি সেই ছবিটা দিয়ে দিতে চাই। দিস ইজ মাই পিকচার, যেটা ছিল আমি এটাকে দিয়ে দিচ্ছি। তো এটা আমার আইকন হিসেবে ট্রিট করবে, তাহলে লোকেরা বুঝতে পারবে। দেখুন এখানে চলে আসলো রেন্দেভু উইথ প্রবেশ, এবং এটা পুরোটা এখানে চলে আসবে, একটু বাদে, একটু সময় নেয় এটা। অ্যাকচুয়ালি এটা গুগল অ্যাকাউন্টে অলরেডি একটা খুলে দিয়েছি, কিন্তু দেখতে পেয়েছি। তো এবার আমি আবার ফিরে যাচ্ছি, আমার এখানে একটা আছে, এখানে আপনার কন্ট্যাক্ট ইনফো লিখতে পারেন। তো আমি আমার কন্ট্যাক্ট ইনফোটা দিয়ে দিচ্ছি, ইমেলস @gmail.com, অ্যাড্রেস আমি ছেড়ে দিলাম, ওকে করে দিলাম। তো কন্ট্যাক্ট ইনফর্মটা ওটা ঢুকে যাবে ওখানে, হিডেন আছে, এটাকে আপনারা দরকার হলে ভিজিবল করে দিতে পারেন। আমি হিডেন আপাতত থাক, আমি পরে ভিজিবল করে দেবো। এবার এখান থেকে আমি বেরিয়ে যাব, ঠিক আছে? এর মধ্যে ঢুকতে চাইছি, এবং এখানে কিছু কাজ আছে। দেখুন ইয়োর চ্যানেল চলে এসছে, অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন, আদার ফিচার। এবার আমি একটা একটা করে আপনাদেরকে দেখাতে চলেছি, এইটা বেরোয় এখন কিছুই নেই এখানে, ঠিক আছে? তো ক্রিয়েটর স্টুডিও ক্লাসিক, এটা আগের ভার্সন, আপনারা এটাতেও করতে পারেন, আমি এটাতেই দেখাবো আপনাদেরকে। স্কিপ করে দিলে চলে যাবেন,
বলছে ইউ ডু নট হ্যাভ এনি ভিডিওজ ইয়েট। ট্রু, আমার কোনো ভিডিও নেই। ও ভিডিও ও দিতে চায়, মানে ওরা চায় যে আমি ভিডিও দিই। তা আমি অ্যাকচুয়ালি প্রথমে ড্যাশবোর্ডে যাব, গিয়ে ভিডিও ম্যানেজারে যাব। নো ভিডিওজ আর ফাউন্ড, কারণ আমি কিছু দিইনি। এখান থেকে আপনারা স্পিচ করতে পারেন, দেখুন অলরেডি বঙ্গবাজার থেকে কী করেছে। তো রেন্দাবে উইথ প্রবেশ হিসেবে একটা চ্যানেল খোলা হয়ে গেল, এগুলো আমার সব ব্র্যান্ড অ্যাকাউন্ট। তো একটা প্রশ্ন ছিল না যে আপনারা করতে পারবেন না, এখানে এবার একটা প্রশ্ন আমার মনে আসছে, যেটা আপনাদের মনে হয়তো আসছে। আপনারা কি একটা ইমেল দিয়ে অনেকগুলো চ্যানেল খুলতে পারেন? ডেফিনেটলি খুলতে পারেন। দেখুন আমি একটা এই একটা ইমেলের আগেনস্টে এতগুলো চ্যানেল আমার রয়েছে, দিস আর অল ব্র্যান্ড অ্যাকাউন্ট, ঠিক আছে। এর কি পার্সপেক্টিভ আছে সেটা আমি এখন বলছি না, এখানে কোনো জিরো সাবস্ক্রাইব, জাস্ট আপনাদের সামনেই খুললাম এটা। এবার আমি একটু চ্যানেলটাকে সাজাতে চাই। তাহলে আমি এবার পরপর স্টেপ আমি আপনাদেরকে বলি, তাহলে বুঝতে পারবেন। তো এইটা হচ্ছে ক্রিয়েটার স্টুডিও ডেস্ক, এখান থেকে এবার যা আমার খেলা হবে আমি সব এটার মধ্যে দিয়ে খেলবো। তো এবার হচ্ছে ভিডিও, এখন আমি কোনো কিছু দিইনি, আমি একটা ভিডিও আপলোড করেও দেখাবো, পরে করছি। আগে আমি ড্যাশবোর্ড, এটা হচ্ছে আমার ভিডিও ম্যানেজার, এখন কিছু পাবেন না এখানে। চ্যানেলের মধ্যে আমি যাই, কারণ চ্যানেলের মধ্যে এখানে অনেক কিছু আপনাদের দেখা থাকবে। প্রথম কথা হচ্ছে স্টেটাস অ্যান্ড ফিচার, দেখুন এখানে সব আপলোডিং এনেবল রয়েছে, মনিটাইজেশনটা ইনএলিজিবল রয়েছে। এটা আমি দেখাবো কীভাবে করবেন, কারণ এটার জন্য আপনারা সকলে এসেছেন। লঙ্গার ভিডিও এনেবল করতে বলেছে, এগুলো সব একটা একটা করে আমি দেখাচ্ছি। আগে সেকশনটা দেখে নিই। এবার আপলোড ডিফল্ট, আপলোড ডিফল্টটা কী? আপলোড ডিফল্টটা হচ্ছে যখন আমি একটা কিছু ভিডিও বানাবো তখন কী হবে। তো আমি বললাম ইটস আ টক শো, কারণ এটাই প্রথমে টাইটেল হিসেবে আসবে। দিয়ে ইপি দিয়ে দিচ্ছে, মানে এপিসোড নাম্বারটা দিয়ে দিলাম। এটা আমার প্রিডিফাইন্ড হয়ে গেল, ঠিক আছে। চুজ আ ক্যাটাগরি, ইট ইস বেসিক্যালি পিপল অ্যান্ড ব্লগ হিসেবেই আমি রাখছি। ডেসক্রিপশন কি লিখছি? লিখছি ইটস আ টক শো অ্যাবাউট পিপল places happenings in the city or the world। এরপর আমি লিখে দিলাম, সো আপনার যা ডিসক্রিপশন অ্যালাও কমেন্টস, এগুলো সব যেমন আছে পিপল অ্যান্ড ব্লগ দিয়ে দিয়েছি। এটা দিয়ে যখন আমি সেভ করবো, যখন আমি একটা ভিডিওটা আপলোড করবো তখন আপনারা বুঝতে পারবেন, ঠিক আছে। তো এটা একটা কাস্টমাইজেশন আমার হলো। এবার ব্র্যান্ডিং, তো ডেফিনেটলি আমার একটা ব্র্যান্ডিংয়ের প্রয়োজন আছে। তো ব্র্যান্ডিং যেটা আছে সেটা আমি এখানে একটা ব্র্যান্ডিং ব্রাউজ করব। ব্রাউজ কী করব? আমার সবটাই হচ্ছে এসবি স্টুডিওই করছে, তো ডেফিনেটলি আমি এটা এসবি স্টুডিওর একটা লোগো আমি এখানে দিয়ে দেবো, এটা দিয়ে দিই করবো। এগুলো আমার করা ছিল, ওইখানে টিক হয়ে যাবে, সেভ করে দিলাম। তো এটা করার কারণ কি? এটা একটা ব্র্যান্ডিং হলো অ্যাকচুয়ালি, এখানে এখানে চলে আসছে। এবার আমি সেভ করলাম। এটা 1 MB মতন ফাইল দরকার, সেই জন্য একটু সময় নেয়। তো এখানে যখন আমি ভিডিওটা হবে তখন এখানে আপনারা চেঞ্জ করতে পারবেন কাস্টমাইজেশন। তো আমি এটা মোস্ট অফ দ্য টাইম আমি এন্টার ভিডিওর মধ্যেই রাখি, করে এটা আপডেট করে। তো এন্টার ভিডিও ধরে যখন আমি ভিডিওটা চালাবো তখন এই জিনিসটা থাকবে, ঠিক আছে। এটা আমি করবো, সেটা হচ্ছে স্টেটাস অ্যান্ড ফিচার্স একবার যাব। বন্ধুরা আমরা এখন চ্যানেলস ফিচার্স দেখতে পাচ্ছেন, এটা আমার সব ছবি বা সব কিছু চলে এসছে। এবার যেটা করবো, এটাকে রেন্ডেভু উইথ প্রবেশ, এই চ্যানেলটাকে ভেরিফাই করতে হবে ফর এনেবলের জন্য, এটাকে এনেবল করার জন্য, ঠিক আছে। তো আমি ভেরিফাই করছি, ভেরিফাই যখন করবে ও বলবে একটা কল করার জন্য, কল মি উইথ দ্য অটোমেটেড ভয়েস অর টেক্সট মি উইথ দ্য ভেরিফিকেশান কোড। আমি টেক্সট মি উইথ দ্য ভেরিফিকেশান কোড করলাম, এবং আমি আমার যে নাম্বারটা আছে সেটাকে আমি দেব। তো একটু বাদে একটা আসবে, আর কোড আসবে। সো আই গেট দ্য কোড, তো আমি কোডটা লিখে দেব। তো আমার ইউটিউবটাকে ভেরিফাইড হয়ে গেল, ইটস ইম্পর্ট্যান্ট। যেই মুহূর্তে ইউটিউবটা আমার ভেরি, দেখুন এখানে ভেরিফাইড হয়ে সিম্বল চলে এসছে,
ওয়েন ইউ আর ফিনিশ ক্লিক রিটার্ন টু ইউটিউব স্টুডিও। এখানে আমি কিছু কিছু জিনিস আমি এনেবল করে দিই, আমি লাইভ স্ট্রিমিংটাকে এনেবল করে দিলাম। আপনারা করলে করতে পারেন, না করলেও নেই, এখানে দেখতে পারেন রেডি ইন 24 আওয়ার্স। এগুলো সব চলে আসবে যখন আপনি 24 ঘন্টা বাদে এটা হয়ে যাওয়ার পর। আমি আবার চলে আসলাম যেখানে যেখানে এনেবল করার আছে, আমি করে দেবো। এক্সটার্নাল এনেবলড হয়ে গেছে, কাস্টম থাম্বনেইল এনেবল, কাস্টমার ইউআরএল। এটা কি? এটা হচ্ছে ধরুন আমি ইউটিউবের সঙ্গে একটা স্ল্যাশ দিয়ে, সি দিয়ে, স্ল্যাশ দিয়ে আমি লিখতে চাইবো রেন্দেভো উইথ প্রবেশ, এইটা আসবে। সেটা যদি চলে আসে তাহলে সেটাকেই বলা হবে কাস্টমাইজড ইউআরএল। আমি অ্যাকচুয়ালি আপনাদেরকে বঙ্গবাজ দিকোস্কেপটা কীরকম রয়েছে সেটাও আমি দেখিয়ে দেবো, আগে এটা আপনারা দেখে নিন। তো এটা হচ্ছে ইনএলিজিবল রয়েছে, এটা কিছুদিন বাদে হয় আপনি কিছু ভিডিও দেওয়ার পর। মোটামুটি এগুলো এখন আপনারা পাবেন না, বিকজ কিছুদিন যাওয়ার পরেই হবে এই সেকশনটা। এরপরে যেটা রয়েছে সেটা হচ্ছে আমি আবার আমার ড্যাশবোর্ডে চলে যাই। চ্যানেল, সো যেটা এখানটায় ছিল এখানে যেটা আপনারা অধীর আগ্রহে বসে রয়েছেন সেটাকে কি করে এনেবল করা যাবে। তো মনিটাইজেশন আমি এনেবল করলাম, ঠিক আছে। যখনই দেখুন জিরো সাবস্ক্রাইব কিছুই নেই, তো এটাকে কি করতে হলে নোটিফাই মি ওয়েন আই এম এলিজিবল, উইল সেন্ড ইউ ইমেল ওয়েন ইউ আর এলিজিবল। তো মনিটাইজেশনের এই একটা ফিচার্স। তো এবার অ্যাডভান্সে যাই, অ্যাডভান্সটা মোস্ট ইম্পর্ট্যান্ট। এখানে হচ্ছে এটা, এখানে আফগানিস্তান দেখা যায়, এগুলোকে আমাকে সেট করতে হবে পরপর। তো আমি ইন্ডিয়া নেব, আমি ইন্ডিয়াতে চলে গেলাম। এখানে চ্যানেল কিওয়ার্ড, চ্যানেলটা কী নিয়ে, এটা হচ্ছে টক শো দিয়ে দিলাম। লিঙ্ক অ্যাড অ্যাকাউন্টস, তো বন্ধুরা যেটা আমি বলছিলাম এই চ্যানেলের মধ্যে স্ট্যাটাস অ্যান্ড ফিচার্স আপনারা দেখলেন। এবার অ্যাডভান্সের এটা ইম্পর্ট্যান্ট, কারণ এখানে লিঙ্ক অ্যাড ওয়ার্ডস দরকার, বিকজ ইট ইজ ফর মানিটাইজেশনের জন্য। তো আমার অলরেডি একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, আর এখানে আমি পার্টিকুলার বলি যেহেতু আমি একটা এই ইমেলটাই আমার অ্যাড অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্কড, সেই জন্য এখানে যখন আপনি লিঙ্ক অ্যান্ড অ্যাড ওয়ার্ডস করবেন ও বলে দিচ্ছে কপি কাস্টমার আইডি ফ্রম রাইট হ্যান্ড কর্নার। তো আমি কী করেছি, আমি অলরেডি আমার অ্যাড আইডিটাকে নিয়েছি। তো দিস ইজ মাই অ্যাড আইডি, তো এটাকে আমি কপি করব, করে আমি ওখানে সঙ্গে সঙ্গে পেস্ট করে দেবো। তো আমি এখানে পেস্ট করে দিলাম এটাকে এবং নেক্সট করব। অ্যাসাইন আ নেম টু দ্য অ্যাড অ্যাকাউন্টস, এটা বলে দিই রেন্দেভু উইথ রেন্দেভু করে দিলাম, ঠিক আছে রেন্দেভু করে দিলাম। ভিউ কাউন্টস অ্যান্ড কল টু অ্যাকশন, রিমার্কেটিং, এঙ্গেজমেন্ট, সব কাজ এটা ফিনিশ করে দিলাম। এটা ইজ ইম্পর্ট্যান্ট, ও সেভ করে দিল অ্যাকচুয়ালি, রাইট। তো এটা দরকার হলে আপনি আনলিঙ্কও করতে পারেন, যখন দরকার হবে আনলিঙ্ক করে দেন। যদি আপনাদের কোনো ওয়েবসাইট থাকে ইউ ক্যান রাইট ডাউন দ্য ওয়েবসাইট, এখন ডেফিনেটলি হবে না বিকজ পরে। এটা কেন করা হলো, এটা অ্যাকচুয়ালি এই অ্যাকাউন্টের মধ্যেই যখন আপনি মানিটাইজড হয়ে যাবে তখন ফান্ডটা এখানটাতে আসবে। তো তারও কিছু রয়েছে সেই ক্ষেত্রে আমাদের, তার মানে এই এতগুলো জিনিস হয়ে গেল এবং এটাকে আমি সেভ করে দেবো। সো নাও ইটস কমপ্লিটেড। এবার যেটা হবে সেটা হচ্ছে ব্র্যান্ডিং। ধরুন ব্র্যান্ডিংয়ের ক্ষেত্রে তো আমি করলাম, আমি আরেকবার দেখে নিচ্ছি আর কি বাকি রয়েছে। ঠিক আছে, ব্র্যান্ডিং হয়ে গেছে, আপলোড ডিফল্টস আমি করে দিয়েছি, ইজ ডান, পিপল ব্লগ যেটা দেখালাম, আর স্ট্যাটাস অ্যান্ড ফিচারের মধ্যে যেটা রয়েছে সেটা হচ্ছে এটা লাইভ স্ট্রিমিং অন হোল্ড আছে অফকোর্স, কারণ এটা 24 ঘন্টা বাদেই হবে। আর এনেবল যখন আমি করছি, এখন আমার চ্যানেল মোটামুটি কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু আমাকে একটা ভিডিও আপলোড করতে হবে। তো আমি সেই ভিডিও আপলোডটাই করব, আর এখান থেকে আমি বেরিয়ে যাব। আসলে
রেন্ডম উইথ প্রবেশ, এখানে ক্লিক করলাম, ওকে করলাম, কারণ আমি ব্র্যান্ড অ্যাকাউন্টে ঢুকছি। আমি একটা আপলোড করি, তবে বোঝা যাবে আপলোড অফ ভিডিও। আমি প্রথমে যখনই আপনার ভিডিও আপলোড করবেন, অলওয়েজ মেক ইট ইন আনলিস্টেড ফর্মে। কেন? তার কারণ আছে। এবার ও চাইছে আমার কোথায় ভিডিও রয়েছে, আমি দেখে নিজে কোনো একটা, জাস্ট আমি একটা ছোট্ট একটা ভিডিও করার কথা আছে, ধরুন আমি এই একটা রয়েছে, আমি এটাকেই আপলোড করে দেবো। ঠিক আছে, আমি এটা আপলোড করলাম, দেখি কী হয়। আর আনলিস্ট থাকবে প্লে লিস্টে, আপনার প্লে লিস্ট করতে পারেন, 2 মিনিটের মধ্যে এটা আপলোড হবে। আমি জাস্ট দেখানোর জন্যই করছি, যতক্ষণ না এটা হচ্ছে তাহলে আমি কিছু কথা আপনাদের সঙ্গে শেয়ার করি। সবই তো বুঝলাম, কিন্তু আমার একটা প্রশ্ন ছিল। 10,000 ভিউজ আগে ছিল আর সেটা এখন হয়ে গেছে 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ওয়াচার, এইসব ব্যাপারগুলো। এটা যদি হয় আপনি আমাকে ডাইরেক্ট কমেন্টে জানাতে পারেন। আর আই বাটনে দেখুন যে একটা এপিসোড আমি অলরেডি বানিয়ে ফেলেছি, ক্রিয়েটিভ কর্নার অফ দ্য ডিরেক্টর ডেস্কে, একদম শুরুর দিকে, মেবি 23rd of January 2018 আমি বানিয়েছিলাম। ওটা আই বাটনটাতে চেক করুন, পেয়ে যাবেন। ক্রিয়েটিভ কর্নার অফ ডিরেক্টর ডেস্কে প্লে লিস্ট সার্চ করলে আপনি পেয়ে যাবেন, ওখানে দেখে নিতে পারেন, ওখানে বিস্তারিতভাবে আমি বলেছি। যদিও বা আপনার অসুবিধা হয় ইউ ক্যান কমেন্ট মি। সো 1,000 সাবস্ক্রাইবার আর 4,000 ওয়াচার, যেটা একটা স্প্যান, টাইম স্প্যানের মধ্যে দরকার, মানে 12 মাসের মধ্যে করতে হবে। বাট আবার দেখুন ডিসেম্বরের মধ্যে আবার কিছু হয়তো চেঞ্জেস আসতে পারে, আমি বলেছিলাম যে ইউটিউব। আচ্ছা বন্ধুরা, এখন অলরেডি 38 সেকেন্ড রয়েছে আপলোড হচ্ছে, তা আমি এখানে এই যে এই টাইটেলটা ইম্পর্টেন্ট আমি লিখেছিলাম, ইটস আ টক শো বাই প্রবেশ EP1, তো এটা 01 দিয়ে দিই। আর আমি এটাকে আর একটু কাস্টমাইজ করতে চাইছি, যেখানে আমি লিখে দিলাম ইন্ট্রো দিয়ে দিই, ইটস আ ইন্ট্রো ভিডিও, কারণ ওটা অটোমেটিক ও নিয়েছিল, তো আমি বললো ইটস আ ইন্ট্রো বলে এটা দিয়ে দিলাম। তো ইটস অ্যাবাউট আওয়ার স্টোর হিয়ার, দ্য ভিডিও ইজ অ্যাবাউট 25th KIFF, মানে কলকাতা ইন্টারন্যাশনাল। আপনারা তো দেখেছেন সেটা আমি দিয়ে দিলাম, এইটুকু থাকলে। এবং ট্যাগিং, ট্যাগিংয়ের মধ্যে ট্যাগিং ইজ ইম্পর্ট্যান্ট, বিকজ আপনি কীভাবে করে এটাকে মানে সার্চ ইঞ্জিনে অপটিমাইজ করবেন। তো এখানে আমার কী আছে, এটা টক শো দিয়ে দিই, টক শো, তারপরে দিয়ে দিই কলকাতা ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, আরও কিছু দেওয়া যেতে পারে, নন্দন 25th ফিল্ম ফেস্টিভ্যাল। তো এইগুলো দিয়ে দিলাম, কারণ এইভাবে করে হয়তো কেউ সার্চ করতে পারে। এবং এই যে কিওয়ার্ডগুলো আমি লিখলাম, সেই সব কিওয়ার্ডগুলোই এখানে আপনাদেরকে লিখতে হবে। তো ইট ইজ এ টক শো, পেয়ে গেছি 25th ইন কলকাতা করে দিই, তাহলে ঠিক আছে কলকাতা লিখে দিলাম। তো এখানে যেগুলো ট্যাগ আছে সেগুলো এখানে হয়ে গেলে, এটা আনলিস্টেড অবস্থা রয়েছে। প্লে লিস্ট আপনারা বানাতে পারেন, যদি ইটস আ, এখানে একটা কিছু প্লে লিস্ট আমি বানিয়ে নিই, হ্যাপেনিংস করে দিই, হ্যাপেনিংস ইন টাউন। তো এই হ্যাপেনিংস টাউনের মধ্যে যা যা আমি করবো সেটা হয়ে যাবে। তো ক্রিয়েট করে দিলাম, তো ক্রিয়েট হয়ে গেল, আমি এটাকে অ্যাড করে দিচ্ছি, ক্রিয়েট, সো ইট উইল ক্রিয়েট। আর এখানে পাবলিক করা রয়েছিল, দেখেছেন নিশ্চয়ই, তাই আমি এটাকে করে দিলাম এখানে ডান। এবার আমি এটাকে, এখানে ইউআরএলটা হয়ে গেছে, আপনাদের ইউআরএল দেখতে পাচ্ছেন, এইটা যখনই ডান করব ইট উইল ফর্মড হয়ে গেল, দিস ইজ ইউর ইউআরএল, রাইট। এবার এখানে অনেক কিছু জিনিস আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাতে চাইছি, সেই জন্য আমি নিয়ে যাব। আমি কেন ক্রিয়েটার স্টুডিও ক্লাসিক্সটা দেখাতে চাইছি, কারণ এটা পুরোনো ভার্সন, তাদের দেখানোটা উচিত, একবার এর ভেতরে ঢুকে যাই, তাহলে আরও বেটার ওয়েতে আপনারা দেখতে পাবেন। আমি ক্রিয়েটার চ্যানেল, দেখুন চ্যানেল আমার মোটামুটি ক্রিয়েট হয়ে গেছে, নতুন নতুন অনেক ফিচার্স এসছে। সরি, আমি যাবো ভিডিও ম্যানেজারে। তো ভিডিও ম্যানেজারে আমাদের একটা 12 সেকেন্ডে একটা ভিডিও আপলোড হয়ে গেছে, এটা আনলিস্ট অবস্থাতে রয়েছে। এবার আমি এটাকে এডিট করতে চাইছি,
এইটা ছিল আগেকার এতে, কাস্টম ইউআরএল আপনারা করতে পারেন, করলে থাক এটাই থাক, নিজেদের মতন বানিয়ে নেবেন আপনারা এন স্ক্রিন অ্যান্ড কার্ড। দিস ভিডিও ইজ টু শর্ট, আর কার্ডও আপনারা পাবেন না, কারণ এটা খুব ছোট ভিডিও ছিল। কার্ডের মধ্যে হবে যখন আপনাদের স্টার্ট হবে তখন আপনার কার্ড ইউজ করতে হবে। তো ভিডিও করার জন্য আমি চাইছি করতে ভিডিও প্লেলিস্ট কিছু নেই, আমি এটাকেই প্লেলিস্ট হিসেবে দিলাম। তো এটা যখন আরও ভিডিও আমি অ্যাড করবো তো ওই প্লেলিস্টটা এখানে স্টার্ট হয়ে যাবে। ও দিয়ে দিয়েছে ভিউয়ার্স কান সি দিস কার্ড, ওয়াই? কারণ বিকজ এই ভিডিও লেন্থটা অনেক ছোটো, 12 সেকেন্ডের একটা ভিডিও। তো হোয়াট ইউ এক্সপেক্ট, হবে না? আপনারা 5টার মতন এরকম কার্ড এখানে শুরু করতে পারেন। আমি আর একটা জিনিস আপনাদেরকে দেখো, আমি ইনফ্লুয়েন্স সেটিংসে যাবো, গিয়ে এটাকে এইসব কাজ করার জন্যই আমি ওটাকে আনলিস্ট করে রেখেছিলাম। তাহলে ব্যাপারটা বুঝতে পেরেছেন কেন আমি আনলিস্ট করে রেখেছিলাম। এবার এটাকে আমি পাবলিশ করব, আনলিস্ট থেকে যখন আমি এটাকে পাবলিশ করব এটা সকলকে দেখতে পারবে, সকলে এটা দেখতে পারবে। এবার আমি দেখাচ্ছি কীভাবে এটাকে দেখা যেতে পারে। আমি আবার একটু ভিডিও ম্যানেজারে গেলাম, এইটাকে আমি কপি করে নিলাম, ঠিক আছে? আমি আপনাদেরকে দেখাবো, এবার আমি এখান থেকে সব বেরিয়ে যাব। বেসিক্যালি বেসিক্যালি আই ওয়ান্ট টু লিভ দিস প্লেস, আমি কপি করে নিয়েছিলাম, দেখেছেন নিশ্চয়ই। তো এটা আমি বেরিয়ে গেলাম, এবার আমি একটা ইউটিউব চ্যানেল খুলবো, মানে ইউটিউব চ্যানেলে আমি যাব। এটা হচ্ছে আমার ইউটিউব চ্যানেল, ঠিক আছে? ইউটিউব চ্যানেলে গিয়ে বা এখানে আপনার করতে পারেন, এখানে আমি ওটাকে দিয়ে দিলাম, দিয়ে আমি এন করলাম। এইটা হচ্ছে এইমাত্র যেটা কিছু কাজ বাকি আছে সেগুলো দেখিয়ে নিই। এবার দেখুন আমি এখানে সেটিংসের মধ্যে এসেছি, একটা জিনিস দেখানো, দেখুন রেন্দবো বলে গুগল অ্যাড অ্যাকাউন্টস এটা রয়েছে, আর এটা পারমিশনের জন্য ওয়েটিং অ্যাপ্রুভাল, অ্যাপ্রুভ হলে আমি পেয়ে যাব যে এটা আমার সঙ্গে লিঙ্ক হয়ে গেছে। এই ছিল, এই হচ্ছে কমিউনিটি মডারেটর, আপনারা এখানে দরকার হলে অটোমেটেড মডারেট করতে পারবেন। আমি এগুলো এত ডিটেলস এখন যাচ্ছি না, যদি আপনাদের কোনো কোয়েরি থাকে তাহলে বলবেন। আমি বুঝতে পেরেছি এই ভিডিওটা দেখার পর আপনাদের মধ্যে নানা ধরনের প্রশ্ন শুরু হয়েছে, কিন্তু যখন চ্যানেলটা মনিটাইজেশন হবে কপিরাইট করবেন? এবার আসি, কেউ কেউ যদি মিউজিক ভিডিও বানাতে চান, আপনারা দেখবেন অনেক এখন মিউজিক ভিডিও মাশআপ করছে, তারা ভিডিওগুলোকে তাদের চ্যানেল মধ্যে দেয় এবং তারা লিখেও দেয়, কিন্তু ক্রিয়েটিভ কমন্স অ্যাট্রিবিউশন আছে বা কপিরাইট হওয়ার সম্ভাবনা থাকে। আমার মনে হয় মিউজিক যদি আপনারা নিজেরা বানাতে চান, ইফ ইউ ওয়ান্ট টু ক্রিয়েট ইউর ওন মিউজিক, আপনারা নিজেরা মিউজিক বানান এবং সেটাকে মিউজিক ভিডিও মতন করুন। মিউজিক ভিডিওতে কপিরাইট পড়বে না? মাশআপের ক্ষেত্রে হলে হয়তো আপনাদের অনেক মানে ভিউ পেয়ে যাবেন, বিকজ যে মুহূর্তে আপনাদের মধ্যে ওখানে কপিরাইট ক্লেমস আসবে না, তো অটোমেটিক্যালি ওখানে অ্যাডও হয়তো স্টার্ট হয়ে যেতে পারে, কিন্তু সেটা ভাববেন না যে আপনার আপনার চ্যানেলটা মনিটাইজড হয়ে গেছে। এটা খুব ডেঞ্জারাস হয়ে যেতে পারে, কারণ যে কোনো সময় কেউ যদি দুম করে একটা স্ট্রাইক দিয়ে দেয়, আপনারা জানেন 3টে স্ট্রাইক হলেই সঙ্গে সঙ্গে ইউটিউব উইল বি শাট ডাউন, কী হতে পারে জানি না। তো আমার মনে হয় যে নিজেদের কন্টেন্ট আপনারা নিজেরা ডেভেলপ করুন, নিজেরা যারা মিউজিক ভিডিও বানাতে চান অর্থাৎ মিউজিকের উপর যাদের সেন্স আছে, তো আপনারা নিজেরা মিউজিক বানানোর চেষ্টা করুন। আচ্ছা, যদি অসুবিধা হয় আমাদেরকে কমেন্ট করতে পারেন। উই হ্যাভ আওয়ার ওন প্রোডাকশন ইউনিট, প্রোডাকশন টিম যারা কিনা মিউজিক ভিডিও নিয়েও কাজ করে। ডোন্ট ওয়ারি, নিজেদের ক্রিয়েশনসটাকে করে যান, ইনস্টাগ্রাম বৃন্দা মাশআপ এরকম করে করে করছে, তো ওখানে কপিরাইট ক্লেমস তো চলেই আসতে পারে, কারণ অ্যাকচুয়াল ফরমেশনসটা তো অ্যাকচুয়াল ক্রিয়েটাররাই করেছে। আমি যেটা নিজে পার্সোনালি বুঝি, যে যে ধরনের ক্রিয়েশনস করুক না কেন, আমার মনে হয় ক্রিয়েটিভিটিটা একটা ইজ এ কন্টিনিউয়াস প্রসেস, যে যেই ধরনের ক্রিয়েশনস করুক না কেন তার ক্রিয়েশনসটাকে আমাদের সম্মান জানানো উচিত, সেটার উপর ছেড়ছাড় না করে তার আইডিটা নিয়ে আমরা নতুন করে অন্য ধরনের বানানোই যায়, এটা আমার পার্সোনাল মতামত। তো মিউজিক ভিডিওর ক্ষেত্রে এইটা আমি বললাম যে যখন আপনারা মিউজিক ভিডিও বানাবেন তখন
খেয়াল রাখবেন যে কপিরাইট ক্লেমস বা স্ট্রাইক যেন না আসে। আরেকটা জিনিস করতে পারেন, যদি আপনারা মনিটাইজেশন না করেন, জাস্ট আপনারা একটা ভিডিও পার্সপেক্টিভে বানাতে চাইছেন, একটা মিউজিক ভিডিও বানাতে চাইছেন, আপনার স্কিলস আছে ফটোগ্রাফির ওপর, সিনেমাটোগ্রাফির ওপর, সেই ক্ষেত্রে মনিটাইজেশন না করে আপনি করতে পারেন, তো এটাতেও তো একটা আপনার পরিচিতি বাড়বে। ইন দ্যাট কেস কোনো প্রবলেম নেই, আর তাদের সঙ্গে আপনার টাই আপও করে নিন, নিয়ে কোনো প্রবলেম নেই। আর কিছু কিছু ক্ষেত্রে যে মিউজিক কোম্পানির সঙ্গে আপনারা টাই আপ করতে পারেন, কিন্তু তাতে কি হয় জানেন তো, তাদের লাইসেন্স ফিটা এতটাই, তো ইউটিউব থেকে আপনি যা আর্ন করবেন তাটা হয়তো পুরোটাই চলে যাবে। সো আমার মনে হয় এদের ক্রিয়েশন বেশি গুড ভিডিওর ক্ষেত্রে। চ্যানেলে যাবেন, এটা আপনার চ্যানেলের অ্যাকচুয়ালি হোম পেজ লেআউটটা খুললো। এবার এখানে কাস্টমাইজ চ্যানেল করলেই এগুলো ক্লিক হয়ে যাবে, অর্থাৎ এগুলোতে আপনারা চেঞ্জ করতে পারেন, ঠিক আছে। চ্যানেল আর্টের ক্ষেত্রে চ্যানেল আর্ট দরকার হলে আপনি এখানে একটা আছে এডিট লিঙ্ক, এডিট লিঙ্কটা কি, আমার চ্যানেলের আর্টের একটা ডেফিনেটলি লিঙ্ক আছে, রাইট? তো সেই লিঙ্কটা আমি চাইছি যাদের কি লোকেরা দেখতে পারে। চ্যানেল ডেসক্রিপশনের মধ্যে আপনি লিখতে পারেন এটা, দিস ইজ ওয়েব প্রোগ্রাম চ্যানেল দ্যাট ডিলস উইথ পিপল প্লেসেস অ্যান্ড দ্য হ্যাপেনিংস ইন দ্য টাউন। The web program primarily hosted by Pravesh. এখানে একটা ইমেল আছে, তো ইমেলটা আপনারা দিয়ে দিতে পারেন, cu@gmail.com করে দিলাম, ডান করছি, ডান করছি। এবার আমি আপনারা দেখলেন আমি সব দেখালাম, এরপর আমি কিছু আমার যা যা এখন মনে আসছে যেটা মনে হয় আপনাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত, আর তোমাদের সঙ্গে আমার শেয়ার করা উচিত, আমি সেটা তোমাদেরকে বলছি। মন দিয়ে শুনে যাও পরপর টপিকগুলো কী কী হতে পারে, যেইগুলো যেগুলো আমার মনে আসছে, বিকজ এটা আমি কোনো স্ক্রিপ্ট করিনি, আমার যেটা মনে আসছে সেটা আমি বলছি। একটা জিনিস সবসময় মাথায় রাখবে, এখানে না অনেক প্রলোভন দেখাবে, অনেকে বলবে হয়তো আপনি আমাকে কিছু পয়সা দিন, আমি আপনার চ্যানেলকে প্রমোট করে দেবো, আমি অপটিমাইজ করবো। ডোন্ট ডু দ্যাট থিং, আগেই ভাবুন যে একটা ইউনিক নাম, সেই নামটা দিয়েই করুন, যাতে আপনার লিস্টকে গুগলের সার্চ ইঞ্জিনে আপনার নামটা একদম ইউনিক হয়। সেটা আপনাকে ভাবতে হবে, তোমাদের ভাবতে হবে যারা ইউটিউবটাকে প্যাশনেটলি নিতে চাইছো। হ্যাঁ, দ্বিতীয়ত কেউ যদি এরকম টাকা চায় এটা কখনোই করবেন না, কারণ এতে কিছুই হবে না, কিছু অর্গানিক সাবস্ক্রাইবার তো পাবেনই না, পাবেন কিছু ভুলভাল কিছু, এটা এটা অ্যালগোরিদমটাকে চিট করতে চায়। কিন্তু আমি একটা কথা বলতে চাই যে ইউটিউব ইজ মাচ মোর স্মার্টার দ্যান ইউ পিপল, সো এটা করলে পরবর্তী ক্ষেত্রে কিন্তু কোনো লাভ নেই। অর্গানিক সাবস্ক্রাইবার থাকবে, অর্গানিক্যালি আপনি করুন, অর্গানিক বলতে আমি বলতেছি যে হিউম্যান বিং যাদেরকে আপনি চেনেন, তো যখন আপনি কন্টেন্ট ভালো ভালো কন্টেন্ট দেবেন না, অটোমেটিক্যালি এটা লিঙ্ক আপ হবে। এইটা সার্চ ইঞ্জিন অপটিমাইজ করানোর জন্য যেটা করতে হয় সেটা কিওয়ার্ডসগুলোকে ভালো করে ফাইন্ড আউট করতে হয়, কীভাবে আপনি ট্যাগিং করছেন সেটা সেটা আমি তো একটু করে বলেই দিলাম। আপনাদের কোনো কোয়ারি বা তোমাদের কোনো কোয়ারি থাকলে প্লিজ জানাবে, তো আমি ওইভাবে করে ওই ধরনের পার্টিকুলার ইস্যুস উপরেই করবো, কারণ না হলে তো ভিডিওর লেন্থ এটা অনেক বড় হয়ে গেছে, আরও হয়তো বড় হয়ে যাবে। দারুণ, এতদিনে সব প্রশ্নের উত্তর পেলাম। So guys, hope you people enjoyed this show. Credit corner from the director deck says, আমি অনেক কিছু বলার চেষ্টা করলাম, কতটুকু আমি বলতে পারলাম আমি জানি না। যদি ভালো লাগে এই ভিডিওটাকে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটিকে, আর শেয়ার করো নিজের বন্ধুবান্ধবের মধ্যে। করে দিয়েছি কাকা। হয়তো কেউ এই ভিডিওটা উপকৃত হতে পারে যারা নতুন এখনও ভাবছো ইউটিউব চ্যানেল খুলবো কি না। ডেফিনেটলি ইউটিউব চ্যানেলটা খুলে নাও, বিকজ ইট ইজ আ আমার মনে হয় বেস্ট প্ল্যাটফর্ম, যেখানে আমি আমার ক্রিয়েটিভিটিটা দেখাতে পারি নিজের মতন করে। ভুলভালের দিকে পা দিও না, কারো প্রলোভনে পাও না দেওয়াটাই উচিত, চট করে বড় কেউ হয় না, এটা ইট ইজ কন্টিনিউয়াস প্রসেস। আমি আগেই বলেছিলাম ইউটিউব টেস্ট প্লেয়ারদের জন্য, 2020 যারা এখানে খেলতে আসবে আমার মনে হয় ইউটিউবটা তার জন্য নয়।
এনিওয়েজ বাই, টেক কেয়ার। আর যেটা সবসময় বলি সাবধান, কোনো কমেন্টস কোনো কিছু থাকলে প্লিজ জানিও। আবার অন্য আরেকদিন অন্য কোনো সময় ক্রিয়েটিভ কর্নার্সে ফ্রম টেকটা টেক্সে আমি প্রবেশ তোমাদের সঙ্গে দেখা করতে আসবো। না যাই, চ্যানেলটা খুলেই না।